কত বছর ধরে বানাচ্ছেন বাবু এই আবার? আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই বানাচ্ছি, আমার বাবা আমাদের বংশগত কাজ। আচ্ছা, সিএন নিউজ সিউন নেস থেকে দাদা এসছে, মাসের মধ্যে আপনারা যতবার আসবেন ততবার কিন্তু এই কার্ডটা নিয়ে আসবেন, নালে পরে কিন্তু আপনাদের। হাই বন্ধুরা, বন্ধু চল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা বসে আছি বাগবাজারে, এটা ফেরিঘাটের একদম সাইডে আমরা বসে আছি, তো দেখুন একদম গঙ্গার সাইডে কিন্তু আমরা বসে আছি। আমরা এখন এখান থেকে যাব কুমোরটুলি, আর কুমোরটুলি গিয়ে আমরা ঠাকুরের কতটা কাজ এগিয়েছে সেগুলো দেখব। পুজোর আর মাত্র 19 দিন মতন বাকি আছে, তো পুজো কাছাকাছি চলে এসছে, এখন আমরা যাব কুমোরটুলি আর সেখানে গিয়ে দেখব কতটা ঠাকুরের কাজ এগিয়েছে। আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। আমরা অনেক সকালে বেরিয়েছি, তো সেই সিনগুলো দেখানো আর হয়নি, কারণ আজকে খুব পরিমাণে বৃষ্টি পড়ছে আর এখনো কিন্তু অনেক টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে আমরা সে ব্লগ বানাচ্ছি। টিপটিপ করে বৃষ্টি পড়লেও কিন্তু আজকের ওয়েদারটা খুবই সুন্দর, এখানে আমরা মোটামুটি আর 10 থেকে 15 মিনিট বসবো, এখান থেকে আমরা চলে যাব কুমোরটুলি। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা আজকে পুরো টোটাল কুমোরটুলির ভিউটা তোমাদেরকে দেখাবো। এখন বাজে প্রায় 1:45, আমরা বেরিয়েছি প্রায় সকাল 10টার সময়, কিন্তু বৃষ্টির জন্য আমাদেরকে আটকে যেতে হয়েছিল। আমরা আর মাত্র 10-15 মিনিট এখানে বসবো, তারপরে আমরা যাব কুমোরটুলি আর তোমাদের সাথে কুমোরটুলিতে দেখা হচ্ছে। যাচ্ছিলাম কুমোরটুলি, আর যেতে যেতেই মাঝপথে এত জোরে বৃষ্টি চলে আসলো, দেখুন আমরা আবার বৃষ্টিতে দাঁড়িয়ে পড়েছি। প্রতি রবিবারই আমরা যখনই ব্লগ করতে পারি তখনই বৃষ্টি হয়, জানি না কেন। বন্ধুরা 10 মিনিট দাঁড়ানোর পরে বৃষ্টি এখন কমে গেছে, এখন ও যাচ্ছে গাড়ি বের করছে, এখন আমরা যাচ্ছি কুমোরটুলির দিকে। বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো সামনে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। ফট করে ভীষণ জোরে বৃষ্টি নেমে গেছে, তো আজকে মনে হয় না আর ব্লগটা আমরা কন্টিনিউ করতে পারবো, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আপনারা দেখে নিন তাও একবার, মনে হয় না আমরা আর কন্টিনিউ করতে পারবো, না হবে না, সেই সুযোগ আর সেই সুযোগ নেই। তাই আমরা এখন দুজনে ছাতা মাথায় দিয়ে এখন যাবো সামনের দিকে, কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা ফাইনালি অনেক লড়াই করার পর আমরা চলে এসেছি কুমোরটুলি, কারণ আমরা যতবার ব্লগ করতে বেরোচ্ছি ততবারই বৃষ্টি হচ্ছে, আর প্রত্যেক রবিবার ব্লগ করতে বেরানোর সময় তো বৃষ্টি হবেই, কিছু করার নেই, ব্লগ করতে বেরালেই আমরা দেখি যে বৃষ্টি হচ্ছে। তো আগের দিন আমরা বেরিয়েছিলাম 11 তারিখ, ও আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ, আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ, আজকে 14 তারিখ, তো দুদিন এর মধ্যে গ্যাপ হয়ে গেছে ভিডিওতে, কারণ আমরা ভেবেছিলাম যে 11 তারিখ এসে ব্লগ করবো, কিন্তু সেই দিনকে বৃষ্টি হয়েছে, তার পরের দিনকে বেরানোর কথা ভাবলাম। তো সেখানে দেখি সকালবেলা আমরা রেডি হয়ে বসে রয়েছি, তখন দেখি খুব পরিমাণে বৃষ্টি হলো, তো সেদিনকে যাওয়া হলো না, তার পরের দিনও বৃষ্টি হলো, 14 তারিখ ফাইনালি চলে এসেছি। তো আজকে আমরা ব্লগটাকে এখান থেকে কন্টিনিউ করছি, আর এইখানে পুরো সিনটা কুমোরটুলি তোমাদের দেখাবো, আর অনেক ঠাকুর মোটামুটিভাবে রেডি হয়েছে, কারণ পুজোর অনেক কাছাকাছি চলে এসছে, তো সেই কারণে আমরা আজকে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, পুরো কুমোরটুলিটাকে ঘুরিয়ে দেখাবো, এবং প্রত্যেকটা ঠাকুর কতটা কমপ্লিট হয়েছে সব পুরোটাই দেখাবো। আমরা হয়ে গেলাম অভিশপ্ত ব্লগার, বুঝলি তো, যখনই আছি তখনই বৃষ্টি হয়। তো আজকে বৃষ্টি হবে না, আজকে ওয়েদার অনেক ভালো রয়েছে, তো আজকে চেষ্টা করব পুরো ভিডিওটা তোমাদের দেখানোর, তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, তো চলো দেখা যাক। অনেকবারই কিন্তু বাগবাজার এসেছি, কিন্তু বাগবাজারের যে সাইডেই, মানে বেশি দূরে না, মিনিমাম হচ্ছে 1/2 কিলোমিটার দূরেই এই যে কুমোরটুলি রয়েছে, এটা কিন্তু আমরা জানতাম না, এটা আমাদের কাছে একটা অবাক করা কাণ্ড, কারণ আমরা আগে অনেক
অনেকবার এই দিকে ঘুরেছি কিন্তু কুমোরটুলির ভিতরে ঢুকিনি, কারণ আমরা জানতাম না যে বাগবাজারের গায়ে কুমোরটুলি একদম গঙ্গার ধারে রয়েছে, মানে বাগবাজারের ঠিক পাশেই রয়েছে হচ্ছে কুমোরটুলি, সেটা আমরা জানতাম না, সেটা আমাদের কাছে অবাক করা একটা ব্যাপার। গলিটা দেখছেন, এই গলিটা কিন্তু অনেক ছোটো ছোটো গলি, আর এই গলির দুই সাইডে কিন্তু প্রত্যেকের বাড়ি রয়েছে, আর এই বাড়ির নিচে কিন্তু এদের প্রত্যেকের ঠাকুরের যে এই বিজনেসটা রয়েছে সেটা চলে সরে প্রত্যেকের। তো বন্ধুরা, এখানে আমরা ব্লগ করছিলাম, তো ব্লগ করার জন্য নাকি আলাদাভাবে পারমিশন করাতে হবে এখানে, তো সেটা আমরা জানতাম না। তো দাদারা এসছে, মানে এখানেই থাকেন দাদারা? দাদারা মনে হয় যেটা সময় এখানে কোনো কিছু চলে না, সমিতি আছে, এই দাদাদের সমিতি রয়েছে, তো সমিতিতে কুমোরটুলি সমিতি আচ্ছা। তো যাই হোক, তো এখানে আগে ফটো বা ভিডিও করার সময় আগে কাট করতে হয়, তো আপনাদের প্রাইস কিরকম আছে দাদা? তো এই জিনিসটা আমি জানতাম না এমনি। তো এই হচ্ছে কি 50 টাকার এখানে দাদারা এটা কুপন দিয়েছে, তো এইবার এটা নিলে পরে আপনারা কিন্তু এক মাস ধরে আপনারা এখানে ফটোশ্যুট বা ভিডিও করতে পারবেন, তো কোনো অবজেকশন থাকবে না। তো আপনাদের আগে ফটো বা হ্যাঁ আচ্ছা আচ্ছা এক মাসের মধ্যে আপনারা যতবার আসবেন ততবার কিন্তু এই কার্ডটা নিয়ে আসবেন, নালে পরে কিন্তু আপনাদের ভিডিও করতে দেওয়া হবে না। তো এই হচ্ছে সিস্টেম এখানকার। আর বন্ধুরা, এইখানে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা কিন্তু খুবই ছোট্ট গলি, আর এই গলির দুই সাইড ধরে প্রত্যেকেরই কিন্তু মৃৎশিল্প রয়েছে, প্রত্যেকে এখানে ঠাকুর বানান এবং বানিয়ে সেইগুলো এখান থেকে বিক্রি হয়। তো কুমোরটুলি হচ্ছে গিয়ে আমাদের, আমি জানি না, ওয়েস্ট বেঙ্গলের মনে হয় সবথেকে বড়ো হচ্ছে গিয়ে এখানে শিল্প হয়, আর এখানে পশ্চিমবাংলার সবথেকে বড়ো বড়ো শিল্পীরা কিন্তু এখানে ঠাকুর বানান। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা ছোটো গলি, আর এই গলির দুই সাইডে কিন্তু এই মৃৎশিল্প গড়ে উঠেছে। আর এখানে শুধু এই একটাই গলি না, এই সাইডেও গলি আছে, আবার এই সাইডেও গলি, এবং এই চারদিকে কিন্তু এরকম ছোটো ছোটো গলি কিন্তু করা রয়েছে। এবার এই গলির দুই সাইডে কিন্তু এরকমভাবে প্রত্যেকে ঠাকুর বানান, আর প্রত্যেকটা ঠাকুরের আমরা সিন দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই ঠাকুরটা হচ্ছে ছোটো ঠাকুর, এখানে সব ছোটো ঠাকুর পাওয়া যায়। তো এই ছোটো ঠাকুরগুলো এখন এখানে রেডি হচ্ছে, আর রেডি করছেন এই কাকু। কাকু, আপনি কি সব ছোটো ঠাকুরই বানান?
আমার তো সবই ছোট ঠাকুর, আমার যদি দুটো সাইজ আছে বড়, মানে এর থেকে একটু বড় হয় তাই না? আর বেশিরভাগই সব এরকম ছোট টাইপ বানানো আপনার মিনিয়েচার। আপনি কত বছর ধরে বানাচ্ছেন কাকু এইভাবে? আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই বানাচ্ছি, আমার বাবা আমাদের বংশগত কাজ। আচ্ছা, বংশগত কাজ, এই দোকানটা আপনারই না? আচ্ছা, আপনি বড় ঠাকুর তো কোনো কিছুই বানান না, সবই ছোট? আমি সব ছোট। তার মানে ধরা যায় আপনি প্রায় 20-30 বছর ধরে বানাচ্ছেন? হ্যাঁ, 30 বছর 30 বছর ধরে বানাচ্ছেন। বন্ধুরা এখানে দেখুন, ঠাকুরের প্রত্যেকটা ছোটো ছোটো ঠাকুর উনি বানালেন, তো প্রত্যেকটা ঠাকুরের যে নিখুঁত পরিমাণে যে কাজটা ছোটো ঠাকুরে, তো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটা ঠাকুরটা। আর এখানে একটা ঠাকুর কমপ্লিট করছেন কাকু, তো কাকুর সাথে কথা বলে যেটা বুঝলাম, কাকু মিনিমাম 30 বছর ধরে করছেন, আর এটা কাকুর বংশগত, মানে ওনার আগে ওনার বাবাও করতেন, তারপরে উনি করছেন। আচ্ছা কাকু, এই কুমোরটুলিতে এই এই গলি মানে সোজা গলি ছাড়া আরও কি পাশে গলি রয়েছে? হ্যাঁ, কত বড় এরিয়া হবে তা? অনেকখানি এরিয়া। আচ্ছা আচ্ছা, তো এইগুলো আপনারা কতদিন থেকে শুরু করেন, পুজো শুরু হওয়ার আগে থেকে? আমাদের বৈশাখ মাস থেকে করা থাকে, রেডি করা থাকে, এখন এই আপনারা কমপ্লিটটা করেন এই পুজোর সময়, তাই তো? গয়নাগাটি পরানো, রং করা, এই কাজগুলো থাকে? রং হওয়া থাকে। আচ্ছা, সাজানো গোছানো, তপশুভ করানো। আচ্ছা আচ্ছা, বলছি কাকু, আপনার ভিডিও করছি তো আমরা, এটা এটা সোশ্যাল মিডিয়ায় যাবে, সব জায়গায় যাবে, আপনার কোনো সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে। তো এখানে ব্লগ করতে করতে একটা দাদার সাথে দেখা হলো এখানে। তো দাদা কোথা থেকে এসছো তুমি? সিউনিউস থেকে দাদা এসছে। তো দাদা এখানে, দাদাও এখানে ভিডিও করছে, দাদার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তোমার নাম কি দাদা? সন্দীপন চৌধুরী। সন্দীপন চৌধুরী, আমার নাম সুশান্ত বৈদ্য। তো আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমরা এরকম ব্লগ ভিডিও বানাই, তো আমরা দুজনে যেহেতু করি, তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে বন্ধু চল, অবশ্যই দেখো। বন্ধু চল, আই থিঙ্ক নাম শুনেছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি। তো এবার আমরা যাবো পরের গলি, আর এরকম কিন্তু অনেকগুলো গলি রয়েছে, এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, দুই সাইড দিয়ে তোমরা কিন্তু এরকম গলি পেয়ে যাবে। আর প্রত্যেকটা গলিতে কিন্তু এরকম ঠাকুর পুরো ঠাসা রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখন হাফ আপ কন্ডিশনে রয়েছে। বড় বড় ঠাকুরগুলো কমপ্লিট হয়ে এসেছে, প্রায় কিছু কাজ বাকি আছে, পিছনেও আছে। আর এখানকার শিল্পীর নাম হচ্ছে মোহনবাসী রুদ্রপাল। এবার চলে এসেছি আমরা যেই গলিতে ছিলাম তারই পাশের গলিতে চলে এসেছি, এইখানেও কিন্তু আর একটা গলি রয়েছে, এই গলিতেও রয়েছে, এবং তার পাশেও গলি রয়েছে, মানে পুরো এরিয়াটা কিন্তু এখানে শুধুমাত্র ঠাকুরের জন্যেই এই গলিগুলো রয়েছে। আর বন্ধুরা, এখানে কিন্তু এই দুর্গাপুজোর আগে আগে টাইমে প্রচুর ভিড় হয়, কারণ অনেক ভালো ভালো ফটোগ্রাফার বা অনেক মানুষ কিন্তু আসে এখানে দেখতে, এই পুরো জিনিসটাকে ক্যাপচার করতে আসে। তো খুবই একটা ভালো পরিবেশ তৈরি হয় এখানে। প্রত্যেকটা গলিতে কিন্তু এরকম এরকম ঠাকুর পুরো ঠাসা রয়েছে, মানে অনেক পরিমাণে কিন্তু এখানে ঠাকুর বানানো হয়। কোথায় কোথায় গলি রে ভাই? হ্যাঁ, অনেক গলি রয়েছে তো, ছোটো ছোটো গলি পুরো। ওইটা মানে ওই সাইডের রাস্তায় যায় না? ওই সাইডের রাস্তাটা ছোটো ছোটো গলি বন্ধুরা, প্রচণ্ড ছোটো ছোটো গলি, আর প্রত্যেকটা গলিতে কিন্তু ঠাকুর ভরা রয়েছে। Thank you.
4:30 আর এখন আমরা কুমোরটুলি থেকে বেরিয়ে যাব। তো আমরা যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো ভেতরে আরও অনেক ঠাকুর ছিল, অনেকগুলো কভার করা যেত, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে এখানে। তো সেই কারণে আমরা অতটা ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু যতটা পেরেছি ততটা কিন্তু কভার করেছি। তো ততটাই কিন্তু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এবার আমরা যাব সামনে কোনো দোকান দেখব, কোনো খাবার দোকান আছে কি না, তো সেখানে গিয়ে আগে খাবো, নাহলে মাথা কাজ করছে না। ডেসক্রিপশন দিতাম, প্রত্যেকে খাওয়ার সম্বন্ধে বলতাম, যে তোমরা ফুড ব্লগার না, সেই কারণে ভালোভাবে দেখাচ্ছি না। এখন বাজে 5টা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, কারণ ও এখান থেকে যাবে ভবানীপুর, ওর কাজ রয়েছে, আর আমি এখান থেকে একাই বাড়ি যাব। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বা